সাতই জানুয়ারি নির্বাচনে আমরা জয়লাভ করেছি। আমাদের আজকে শপথ অনুষ্ঠিত হয়েছে। এই শপথের পর আমাদের পার্লামেন্ট পার্টির মিটিং হয়েছে। সেই মিটিংয়ে তারা সর্বসম্মতিক্রমে আমাকে তাদের নেতা হিসেবে নির্বাচিত করেছে। আমি সংসদ সদস্যদের প্রতি আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের কর্তব্য হলো এখন এই যে আমাকে সংসদ সদস্যরা আমাকে যে তাদের নেতা হিসেবে নির্বাচিত করেছে, আমাদের সংবিধান অনুযায়ী এখন রাষ্ট্রপতির কাছে আমাকে চিঠি দিতে হবে, সরকার গঠন করার জন্য অনুমতি দিতে হবে। আমি আপনাদের এই মিটিং থেকেই সরাসরি বঙ্গভবনে যাব, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার চিঠি আমি হস্তান্তর করব এবং এরপর আমরা সরকার গঠন করব। গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে আমরা আজকে দেশের যে উন্নতি করতে পেরেছি, এই উন্নয়নের ফলে আজকে বাংলাদেশ যেখানে জাতির পিতা মাত্র 3 বছর 7 মাসের মধ্যে এই যুদ্ধ বিধ্বস্ত দেশকে যুদ্ধের সেই ভয়াবহতা কাটিয়ে উঠে উন্নয়ন করে স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গিয়েছিলেন, জাতিসংঘ স্বল্পোন্নত দেশ হিসেবে মর্যাদা দিয়েছিল বাংলাদেশকে 75 সালে, আর ওই 75 সালের 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর আর বাংলাদেশ এক কদম এগোতে পারেনি। আমাদের কথা ছিল যে আমরা 2021 সাল আর 2020 সাল 20 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী, 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। এই উদযাপনের সময় বাংলাদেশ যেন অন্তত একটা ধাপ উন্নত হয়, আমরা যেন এগিয়ে যেতে পারি, আল্লাহর রহমতে আমরা সেটা করতে পেরেছি। 2021 সালে যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, সেই সময় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ আজকে ক্ষমতায় ফিরে আসতে পারবে বলেই আজকে বাংলাদেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা আর কেউ ব্যাহত করতে পারবে না। অনেকেরই অনেক রকম স্বপ্ন আছে, অনেকেই নির্বাচন বন্ধ করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে। নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে না আসে সেটা ঠেকাতে চেয়েছিল, তারপরেও 41.8% ভোট পড়েছে সাধারণ নির্বাচনে, এটাও বড় কথা নয়, খুবই বড় কথা, এটাও সুযোগ কথা না। এই কারণে যে এককভাবে আওয়ামী লীগ এবং আমাদের সমমনা দল যখন নির্বাচন করেছে, আর একটি দল তখন নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে, এবং এবারের নির্বাচন কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, তা কিছু বলার কোনো ক্ষমতা নেই। কারণ অত্যন্ত স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবার অনুষ্ঠিত হয়েছে, সেটা আপনারা দেখেছেন। যেটা আমি মনে করি, নির্বাচন কমিশন আমরা যে আইন করে সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনকে আমরা নির্বাচন পরিচালনা করতে দিয়েছি, কোনো রকম হস্তক্ষেপ করিনি, সহযোগিতা আমরা করেছি। সেই সাথে সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা প্রশাসন থেকে শুরু করে সব কিছুই ছিল সেই নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত, যাতে নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়। সেখানে আমরা কখনো কোনো মানে হস্তক্ষেপ করিনি, এবং সেইভাবে আমি ধন্যবাদ জানাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসনের কর্মকর্তা, সশস্ত্র বাহিনী সহ যারা নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সহযোগিতা করেছে একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে। তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি ধন্যবাদ জানাই আমাদের সকল সাংবাদিক বন্ধুরা এবং ইলেকট্রনিক বা পেপারের যারা ছিলেন, সকলেই আপনারা যে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস তুলে ধরেছেন মানুষের সামনে, তাতে মানুষের মাঝে আরও সচেতনতা বাড়িয়েছে, কাজে আমি আপনাদের ধন্যবাদ জানাই। এবং আপনাদের কাছে আমার এটাই কথা যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশের প্রতিটি মানুষ শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে স্মার্ট হবে, এবং আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে উন্নত সমৃদ্ধ, উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না, কাজী বাংলাদেশের মানুষের শক্তিটাই বড় শক্তি, আর একবার তা প্রমাণ হয়েছে। কাজে আমি আবারও জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমরা আগামীতে আপনাদের সেবা করার সুযোগ পেয়ে
देश के एगिए निये जाबो इंशाल्लाह सबाई के धन्यवाद जय बांग्ला जय बंगबंधु बांग्लादेश चिरंजीवी होक।